যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর গ্রাউন্ডের সভায় নিজের ভুল স্বীকার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 26 মে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে যান মুখ্যমন্ত্রী। এদিন প্রচারের শুরুতেই নাম না করে যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীর নাম নেন মুখ্যমন্ত্রী। এবারে যাদবপুরের প্রার্থী সায়নীকে পরিচয় করিয়ে দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার প্রার্থী সায়নী, সায়নীকে দিয়েছি এই কারণে যে আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি। এর জন্য যদিও মিমিকে দোষ দেননি মুখ্যমন্ত্রী, তিনি বলেন এটা তৃণমূলেরই দোষ। সায়নীকে পাশে নিয়ে মমতা বলেন, তাঁর অবশ্য কোনো দোষ ছিল না, মানে মিমির কথা বলতে চান তিনি। তিনি নিজের ফিল্ম জগতে ব্যস্ত, তিনি বলেন ও খুব ব্যস্ত অভিনেত্রী, কাউকে কারুর প্রফেশন থেকে সরানো উচিত নয়, এটা আমাদেরই দোষ ছিল, সেজন্য আমরা শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবেন উন্নয়নের কাজে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সায়নী প্রসঙ্গে। আমার প্রার্থী সায়নী, সায়নীকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি, তার অবশ্য কোনো দোষ ছিল না, সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ, সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে। আর বাদ বাকিটা সোনারপুরের মানুষ জানেন, তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে, অর্থাৎ 1 2 3 বিজেপিকে বাদ দিন, 1 2 3 সিপিএমকে বাদ দিন, 1 2 3 সায়নীকে জোড়া ফুলকে জিতিয়ে দিন। আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। আমার মাতৃসম মা বোনেরা, আমার ভাব বোন, আমার বোন সম, আমার বোনেরা, আমার পিতৃসম, আমার অভিভাবকেরা, আমার ছাত্র যৌবন, নতুন ভোটার, যারা আগামী দিনে দেশ চালাবে, প্রাণ চালাবে, স্পন্দন দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাকে সারা বিশ্ব সেরা করবে, সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন। আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং সালাম, জয় জহর। তপশিলী বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন। রবিবারই যাদবপুরের 12 ভূতের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই সভাতেই মমতা মিমির প্রসঙ্গ টানেন। এই সভায় অবশ্য মিমির নাম উল্লেখ করেন তিনি। মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনয় করে, অভিনয়ে ও খুবই ব্যস্ত থাকে, একজনকে তার পেশা থেকে সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ও অনেক কাজ করেছে। কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এখানে এই কারণে, এখানে কেউ কেউ বড্ড বেড়েছে, এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়, জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। রবিবার 26 মে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে 12 ভূতের মাঠে এক সভায় মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। শুনুন, আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে, এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়, যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে।
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে তার বক্তব্যে তিনি ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ সেই নির্দেশ এবং 26,000 চাকরি বাতিলের নির্দেশের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। কি বলেন তিনি এ বিষয়ে শুনুন। হঠাৎ একদিন বলল বোমা ফাটাও, বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই, ও মা দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, এটা মকারি চলছে? ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি, হাজার বার বলবো। এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15,00,000 অফিসের সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই, নিয়মকানুন বলে কিছু থাকবে না? একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো, কত কাগজপত্র দেখিয়ে? এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে, আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10,00,000 চাকরি রেডি হয়ে বসে আছে, আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না হবে না। আপনারা বলুন তো চাকরি দেওয়ার ক্ষমতা কার, জনগণের সরকারে নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি, কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে, এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে, এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাত আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে, জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না, কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে, বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো, যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএম এর আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা গাধাগুলো। এই খবর প্রসঙ্গে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তক বাংলা।